অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দুই দফা জরুরি সিন্ডিকেট বৈঠক শেষে এমন তথ্যই জানানো হয়েছে। বেলা 11:15টার দিকে উপাচার্যের বাসভবনে বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা। প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। এরপর জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সকাল 10:15টার দিকে রেজিস্ট্রার ভবনে বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা করেন জরুরি মিটিং। প্রায় ঘণ্টা খানেক মিটিং করলেও সেখান থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরে বৈঠক শেষে বেরিয়ে যান সিন্ডিকেট সদস্যরা। পুলিশ ও বিজেপির পাহারায় রেজিস্ট্রার ভবন থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন তারা। সেখানেই দ্বিতীয় দফায় বৈঠক করেন। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। বিকাল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করব। আমার সহকর্মী ভাস্কর ভাদুরী সেখান থেকে সংবাদ সংগ্রহ করছেন। ভাস্কর, সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে এবং ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন? এই নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া এসেছে কিনা? সকাল 11:05 থেকে 10-এর মাঝে ঝুঁকির যে বাসভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিতর বাসভবনে শুরু হয়েছে এবং বাসভবনের সিন্ডিকেটের যে সকল সদস্যরা রয়েছে, বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে শুরু হয়েছে এবং বাসভবনে সিন্ডিকেটের যে সকল সদস্যরা রয়েছেন সে সকল সদস্যরা ভিসির বাসভবনে প্রবেশের পর তারা কিন্তু এখনো বের হয়নি। সেই হিসেবে বলতে পারি যে আমরা সরাসরি কোনো বক্তব্য গণমাধ্যমের কর্মীরা কিন্তু এখন পর্যন্ত নেওয়ার সুযোগ পায়নি। তবে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জেনেছি যে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত এই ঘোষণা কানে কানে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর পরপরই অথবা তারা শঙ্কা করেছিল যে ক্যাম্পাস বন্ধ করা দেওয়া হবে, সেই শঙ্কাকে উপর ভর করে কিন্তু তারা এই মুহূর্তে ভিসির যে বাসভবন তার ঠিক বিপরীত পাশে এসে অবস্থান নিয়েছেন। এবং আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনোটিই গ্রহণযোগ্য নয়। প্রথমত ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করানো, দ্বিতীয়ত ক্যাম্পাসে বিজিবি প্রবেশ করানো এবং তৃতীয়ত হঠাৎ করে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল এমন দাবি করে ক্যাম্পাস যে বন্ধ করে দেয়া কোনো বিষয়টি কিন্তু তারা মানবেন না। তবে এই পরিস্থিতিতে তারা বলছেন যে বিভিন্ন হল থেকে কিছুক্ষণ পরে হয়তো বা ভিসির বাসভবনের সামনে সকল স্টুডেন্ট সকল ছাত্ররা এসে অবস্থান নেবেন এবং অবস্থান নেওয়ার পরে সম্মিলিত যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করা হবে। তবে আমরা যেটা শঙ্কা করছি যে পুলিশের সঙ্গে বিভিন্ন সময় কিন্তু মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা এবং সকাল 10:45টার দিকে সকাল 11:15টার দিকে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু পুলিশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এমনটি কিন্তু ছাত্ররা দাবি করছেন। এই সকল বিষয়ে সুরাহা চেয়ে কিন্তু বারবার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যে পুলিশের সদস্যরা রয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায়নের চেষ্টা করছেন কিন্তু পুলিশ কিন্তু খুব একটা সদুত্তর তাদেরকে দিতে পারছেন না। আর ক্যাম্পাসের যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি বলতে যাই পুরো সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে আমরা দু একটি পয়েন্টে ছাত্রলীগের কর্মীদের অবস্থান দেখছিলাম কিন্তু সকাল 9:30টার পর থেকে কোনো হল কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো সড়ক অথবা কোনো চত্বর কোথাও কিন্তু ছাত্রলীগ কর্মীদের দেখা যাচ্ছে না। প্রায় পুরোটি এখন বিভিন্ন কোটা আন্দোলনের পক্ষে যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই ক্যাম্পাস বন্ধের যে ঘোষণা সেই ঘোষণা তারা মানবেন না।